শারমাওয়াজেদ পুতুল। শারমাওয়াজেদ পুতুল একজন প্রখ্যাত অটিজম বিশেষজ্ঞ। পুতুলের পিতা বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ডক্টর ওয়াজেদ মিয়া ও মাতা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মেয়ে শারমাওয়াজেদ পুতুল সারা বিশ্বেই অটিস্টিক শিশুদের অধিকার সহ বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে যাচ্ছেন। শারমাওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানসিক স্বাস্থ্যের উপর বিশেষজ্ঞ প্যানেলের একজন অন্যতম সদস্য। তিনি একজন সনদপ্রাপ্ত মনোবিজ্ঞানী। শারমাওয়াজেদ যুক্তরাষ্ট্রের বে বিশ্ববিদ্যালয় থেকে 1997 সালে মনোবিজ্ঞানে স্নাতক ডিগ্রি, 2002 সালে ক্লিনিক্যাল সাইকোলজির উপর মাস্টার্স ডিগ্রি লাভ করেন। 2004 সালে স্কুল সাইকোলজির উপর বিশেষজ্ঞ ডিগ্রি লাভ করেন। বেরি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সময় তিনি বাংলাদেশের নারীদের উন্নয়নের উপর গবেষণা করেন। এই বিষয়ে তার গবেষণাকর্ম ফ্লোরিডার একাডেমি অব সায়েন্স কর্তৃক শ্রেষ্ঠ সায়েন্টিফিক উপস্থাপনা হিসাবে স্বীকৃতি পেয়েছে। শারমাওয়াজেদ পুতুল 2008 সাল থেকে শিশুদের অটিজম এবং স্নায়বিক জটিলতা সংক্রান্ত বিষয়ের উপর কাজ শুরু করেন। অল্প সময়ের মধ্যেই তার কাজ বিশ্বজুড়ে প্রশংসা পেয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা 2014 সালের সেপ্টেম্বর মাসে পুতুলকে হু এক্সিলেন্স অ্যাওয়ার্ডে ভূষিত করে। মনস্তত্ত্ববিদ শারমা যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান অটিজম স্পিক্স এর পরামর্শক হিসাবেও কাজ করেন। তিনি 2013 সালের জুন থেকে মানসিক স্বাস্থ্য নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশেষজ্ঞ পরামর্শক প্যানেলে অন্তর্ভুক্ত হন। উল্লেখ্য, শারমাওয়াজেদ পুতুলের উদ্যোগে 2011 সালে বাংলাদেশের রাজধানী ঢাকায় প্রথমবারের মতো অটিজম বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। শারমাওয়াজেদ পুতুলের স্বামীর নাম খন্দকার মাসরুর হোসেন। তার তিন কন্যা এবং এক ছেলে। তার স্বামী খন্দকার মাসরুর হোসেন আওয়ামী লীগের 20তম জাতীয় সম্মেলনে ফরিদপুর জেলা থেকে কাউন্সিলর নির্বাচিত হন। শারমাওয়াজেদ পুতুল এখনও বিশ্বে অটিজম অধিকার, অটিজম স্বাস্থ্য নিয়ে এখনও কাজ করে যাচ্ছেন। এই জনসভার মহতী উদ্যোগে তিনি আরও সুনামের সাথে কাজ করে যাবেন, এটাই আমাদের প্রত্যাশা।